2023-24 সেশনে ওয়েসিস স্কলারশিপের আবেদন কতদিন পর্যন্ত চলবে? ওয়েসিস স্কলারশিপের লাস্ট ডেট কি রয়েছে? ওয়েসিস স্কলারশিপের রিনিউয়াল করার লাস্ট ডেট কি রয়েছে? এর পাশাপাশি যারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করে দিয়েছো তারা কবে নাগাদ টাকা পেতে পারে বা এই মুহূর্তে তাদের কি করণীয় রয়েছে? এর পাশাপাশি এটাও জানাবো যে ওয়েসিস স্কলারশিপের লাস্ট ডেট যেটা এই মুহূর্তে রয়েছে সেটা কি বাড়ানো হবে। তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা অনেকেই রয়েছে যারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছে এবং প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু ওয়েসিস স্কলারশিপে আবেদন করেনি। এই 2023-24 সেশনে যারা আবেদন করেনি তারা আর কতদিন সময় পাচ্ছে আবেদন করার, সেটা আগে দেখে নেওয়া যাক। ওয়েসিস স্কলারশিপের লাস্ট ডেট জানার জন্য আমরা চলে এসেছি ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরাও দেখে নিতে পারবে। সো অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট সেকশনের ঠিক নিচে রয়েছে একটি লেখা, তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক ওবিসি স্কলারশিপ ফর দ্য সেশন 2023-24 হ্যাজ স্টার্টেড, লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ 31/10/2023, অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলবে। যেমনটা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 31/10/2023। আরও একটি বিষয় ভালো করে লক্ষ্য করো যে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবেদন শুরু হয়েছে। তুমি এসসি এসটি ওবিসি যাই হয়ে থাকো না কেন, তোমার প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কিম হয়ে থাকুক না কেন, তুমি কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবেদন শুরু হয়েছে, তোমরা চাইলে এখনই এই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। বর্তমানে ওয়েসিস স্কলারশিপের লাস্ট ডেট 31/10/2023, এটাই লাস্ট ডেট রয়েছে। সো তোমরা চেষ্টা করবে এই ডেটের আগেই অ্যাপ্লাই করে দিতে, কেননা এর পরে যে লাস্ট ডেট দেবে কি দেবে না বা লাস্ট ডেট বাড়ানো হবে কি হবে না সে বিষয়ে কোনো রকম তো কনফার্ম খবর নেই। তবে এতটুকু বলতে পারি যে লাস্ট ডেট বাড়ানো হলেও হতে পারে, কেননা সবেমাত্র অন্যান্য স্কলারশিপের আবেদন শুরু হয়েছে এবং এই স্কলারশিপের আবেদন এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়। এখনও পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের আবেদন চলবে যেমনটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আর গত বছরগুলিতে যেমনটা হয়েছে যে লাস্ট ডেট বারবার কিন্তু এক্সটেন্ডেড হয়েছে। সো এবছরও লাস্ট ডেট বাড়ানো হতে পারে, তবে তোমরা চেষ্টা করবে এখানে যে লাস্ট ডেট রয়েছে তার আগেই আবেদন করে দিতে। আর যারা রিনিউয়াল করবে তাদের জন্য একই ডেট রয়েছে, এখানে ফ্রেশ রিনিউয়াল কিছুই আলাদাভাবে দেখানো হয় না, লাস্ট ডেট একই থাকে দুটো ক্ষেত্রেই এবং আবেদনের পর সমস্ত প্রসিডিওর কিন্তু একই থাকে, যেমনটা স্কুল ভেরিফিকেশান, তারপর ব্লক ভেরিফিকেশান, এগুলো তো থাকবেই পরপর। তাই রিনিউয়ালের জন্য আলাদাভাবে লাস্ট ডেট দেওয়া হবে না, একই থাকবে ফ্রেশ আবেদন যতদিন পর্যন্ত চলবে, রিনিউয়াল আবেদন ততদিন পর্যন্ত চলবে। এবার কথা বলবো ইতিমধ্যে যারা এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম তাদের ইনস্টিটিউট তথা তাদের নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে জমাও দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তারা এবার টাকা পাবে কবে? তো বন্ধুরা, এর জন্য সবার প্রথম তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। ওয়েসিস স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেওয়ার পর তোমরা জানতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন কোন কোন লেভেল অতিক্রম করেছে বা কোন কোন লেভেলের ভেরিফিকেশন কমপ্লিট করেছে। বেশ কয়েকটি ধাপে এই স্কলারশিপের ভেরিফিকেশন হয়। প্রথমত স্টুডেন্টরা এই স্কলারশিপে আবেদন করে, দেন অ্যাপ্লিকেশন ফর্ম সহ ডকুমেন্টস ইনস্টিটিউট তথা তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা করে। এরপর প্রথম ভেরিফিকেশন করবে ইনস্টিটিউট। ইনস্টিটিউট ভেরিফিকেশানে করার পর ইনস্টিটিউট ভেরিফিকেশানের পর পাঠিয়ে দেবে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং সেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ভেরিফিকেশান করা হবে। দেন সেখান থেকে ভেরিফাইড হয়ে গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিস্ট্রিক্টের আন্ডারে এবং ডিস্ট্রিক্ট ভেরিফিকেশানের পরেই তোমরা টাকা পেয়ে যাবে, কারণ ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান হলোই ফাইনাল ভেরিফিকেশান এই স্কলারশিপের ক্ষেত্রে, যেমন গত বছরগুলিতে হয়েছে। ডিস্ট্রিক্ট ভেরিফিকেশানের পরেই যখন এই ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে, টাকার ফান্ড এসে গেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে। তাই যারা ইতিমধ্যে এই স্কলারশিপে আবেদন করে নিয়েছো বা যাদের অ্যাপ্লিকেশান ইনস্টিটিউটে জমা করে দিয়েছো অনেক আগেই, তোমরা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখতে পারো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত বিষয়টা নিজেরাই বুঝতে পারবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলেও ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে।